আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আই হোপ ইউ অল আর ফাইন। আই অ্যাম অলসো ফাইন। ফার্স্টলি আই ইন্ট্রোডিউস মাই সেলফ। আই অ্যাম রুকসানা আক্তার, অ্যাসিস্ট্যান্ট টিচার, ইমানদিপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, সাভার, ঢাকা। নাও উই অল আর অ্যাট হোম ডিউ টু কোভিড-19, দ্যাট মিন্স করোনা ভাইরাস। বাট ইন আওয়ার হোম উই শুড রিড অ্যাটেন্টিভলি, সো দ্যাট আই লাইক টু ডিয়ার স্টুডেন্টস, টুডে আই অ্যাম অ্যাপিয়ারিং বিফোর ইউ টু টেক এ ক্লাস, স্পেশালি মাই ফেভারিট স্টুডেন্টস অফ ক্লাস 5। মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ অল আর ওয়েলকাম ইন মাই ইংলিশ ক্লাস। মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাট ফার্স্ট আই লাইক টু শো ইউ সাম পিকচার্স, লেটস সি দ্য পিকচার্স। মাই ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট দ্য পিকচার, হিয়ার ইজ এ ব্রাইড, এ গ্রুম অ্যান্ড সাম আদার পিপলস টু অ্যাটেন্ড এ প্রোগ্রাম। মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ অল আর ক্যান ইমাজিন হোয়াট সি দিস পিকচার। মাই ডিয়ার স্টুডেন্টস, হোয়াট অ্যাবাউট দিস পিকচার, ইউ ক্যান গেস হোয়াট ইজ দিস পিকচার। ইয়েস, ইটস ওয়েডিং সেলিব্রেশন। নেক্সট পিকচার, হিয়ার ইজ এ সাম চিলড্রেন, লিটল চিলড্রেন আর প্লেইং। হিয়ার ইজ রাইট অন ঈদ মুবারক, হোয়াট অ্যাবাউট দিস পিকচার, ইউ ক্যান ইমাজিন। ইয়েস, ইটস ঈদ সেলিব্রেশন। নেক্সট পিকচার, মাই ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট দ্য পিকচার, হিয়ার ইজ সাম বয়েজ, সাম গার্লস, সাম বেলুনস অ্যান্ড ডিফারেন্ট আইটেমস অফ গিফটস। ডু ইউ ইমাজিন হোয়াট ক্যান হোয়াট অ্যাবাউট দিস পিকচার? ইয়েস, ইটস মোস্ট ফ্যামিলিয়ার প্রোগ্রাম ইন আওয়ার কান্ট্রি, ইটস বার্থডে। মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ ক্যান ইমাজিন মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ অল আর আন্ডারস্ট্যান্ডিং টুডেস টপিকস? ইয়েস, ইটস হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হিয়ার ইজ পিকচার ইন ইউর টেক্সট, হিয়ার ইজ এ বার্থডে গার্ল, হার ফ্রেন্ডস, হার প্যারেন্টস টু অ্যাটেন্ড দিস প্রোগ্রাম। হিয়ার ইজ এ বিগ কেক, সাম ক্যান্ডেলস অন দ্য কেক। হিয়ার ইজ মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার ইজ এ বার্থডে গার্ল, হার ফ্রেন্ডস, হার প্যারেন্টস টু অ্যাটেন্ড এ প্রোগ্রাম। অ্যান্ড হিয়ার ইজ এ বিগ কেক অ্যান্ড সাম ক্যান্ডেলস অন দ্য কেক অ্যান্ড সাম ডিফারেন্ট আইটেমস, ফুড আইটেমস হিয়ার। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি বুঝতে পারছো এই ছবিটা কি? তোমরা কি বুঝতে পারছো যে আজকে আমরা কি নিয়ে পড়বো? তাহলে আমাদের আজকে টপিকস হচ্ছে কি, হ্যাপি বার্থডে। আমরা আজকে এই টপিকসটা নিয়ে আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্টস, ওপেন ইউর বুক, ওপেন ইউর ইংলিশ বুক, পেজ নাম্বার 58, ইউনিট 15, লেসন 1। মাই ডিয়ার স্টুডেন্টস, আই সিলেক্ট সাম নিউ ওয়ার্ডস। আমি এই প্যাসেজ থেকে কিছু নতুন শব্দ সিলেক্ট করেছি। আমরা এখন এই শব্দগুলোর ইংরেজি এবং বাংলা মিনিংগুলি শিখব। হিয়ার ইজ নিউ ওয়ার্ডস। পার্সন, PERSON, পার্সন। পার্সন অর্থ হচ্ছে ব্যক্তি। পার্সন শব্দটির ইংলিশ মিনিং হচ্ছে ম্যান,
special, 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 special शब्द टीर बांग्ला मीनिंग होच्छे विशेष, special शब्द टीर बांग्ला अर्थ होच्छे विशेष, और English अर्थ होच्छे particular, p a r t i c u l a r, particular, एर पर शब्द टी होच्छे around अराउंड शब्द टी अर्थ होच्छे आशेपाशे A R O U N D अराउंड अराउंड शब्द टी अर्थ होच्छे आशेपाशे आर अराउंड शब्द टीर इंग्लिश मीनिंग होच्छे almost A L M O S T almost एर पर शब्द टी होच्छे celebrate C E L E B R A T E celebrate celebrate शब्द टीर বাংলা অর্থ হচ্ছে উদযাপন আর সেলিব্রেট শব্দটির ইংলিশ মিনিং হচ্ছে ডিসিমিনেট ডিসিমিনেট এর পরের শব্দটি হচ্ছে ডিফারেন্ট ডি আই ডাবল এফ ই আর ই এন টি ডিফারেন্ট ডিফারেন্ট শব্দটির অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন আর ডিফারেন্ট শব্দটির ইংলিশ মিনিং হচ্ছে নট সিমিলার নট সিমিলার এর পরের শব্দটি হচ্ছে ক্যান্ডেল C A N D L E ক্যান্ডেল ক্যান্ডেল অর্থ হচ্ছে মোমবাতি আর ক্যান্ডেল শব্দটির ইংলিশ মিনিং হচ্ছে ওয়্যাক্স লাইট ক্যান্ডেল শব্দটির ইংলিশ মিনিং হচ্ছে ওয়্যাক্স লাইট মাই ডিয়ার স্টুডেন্টস আমি আশা করি তোমরা বুঝতে পারছো নতুন শব্দগুলির বাংলা অর্থ এন্ড এন্ড ইংলিশ মিনিং তোমরা বুঝতে পারছো তাহলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড Bengali and English meaning of new words. Yes. My dear students, listen to the passage attentively. I read out the passage. A person's birthday is a special day. This is the date when the person was born. People around the world celebrate birthdays in different ways. In many countries, people celebrate with a cake. There is one candle for each year of the person's life. People sing a song for the person. At the end of the song, the person blows out the candles. My dear students, এখন আমি এই প্যাসেজটার ইংলিশ মিনিং এর পাশাপাশি ইংলিশ অর্থের পাশাপাশি বাংলা অর্থটাও আমি এখন তোমাদেরকে শেখাবো সবাই মনোযোগ দিয়ে শুনবে কেমন এ পারসনস বার্থডে ইজ এ স্পেশাল ডে একটা ব্যক্তির জন্য তার জন্মদিন হচ্ছে একটা বিশেষ দিন একটা জন্মদিন প্রত্যেক ব্যক্তির জন্য কি একটা বিশেষ দিন দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ বর্ন এটা হচ্ছে সেই দিন যেদিন ব্যক্তি জন্মগ্রহণ করেছিল পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেজ ইন ডিফারেন্ট ওয়েজ পৃথিবীর বিভিন্ন দেশের লোক এই দিনটাকে বিভিন্নভাবে উদযাপন করে পৃথিবীর আমাদের দেশে আমরা যেভাবে উদযাপন করি এক এক দেশে এক এক রকমভাবে এই দিনটাকে উদযাপন করে ইন মেনি কান্ট্রিজ পিপল সেলিব্রেট উইথ এ কেক অনেক দেশের মানুষ এই এই দিনটাকে কেকের মাধ্যমে উদযাপন করে দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দ্য পারসনস লাইফ ব্যক্তির জীবনের জন্য প্রতিটা বছর হচ্ছে এক একটা মোমবাতি মোমবাতির মাধ্যমে তার বয়সটা নির্ধারণ করা হয় এখানে আমরা যে ছবিটা দেখেছিলাম সেখানে বার্থডে যে গার্ল ছিল তার কয়টা মোমবাতি ছিল 10টা তার মানে হচ্ছে মেয়েটার এটা ছিল দশম জন্মদিন এভাবে মোমবাতির মাধ্যমে আমরা বুঝতে পারি যে ব্যক্তির বয়স কত পিপল সিং এ সং ফর দ্য পারসন ব্যক্তিকে ঘিরে প্রত্যেক অন্যান্য যারা থাকে তারা কি করে গান গায় কোন গানটা গায় তোমরা কি জানো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এই গানটা সবাই জন্মদিনের দিন ওই ব্যক্তিকে ঘিরে গায় অ্যাট দ্য এন্ড অফ দ্য সং দ্য পারসন ব্লোস আউট দ্য ক্যান্ডেলস গান শেষে
ওই ব্যক্তি মোমবাতিগুলো কি করে নিভিয়ে ফেলে, ফু দিয়ে মোমবাতিগুলি নিভিয়ে ফেলে। তোমরা কি প্যাসেজটা অর্থ ভালো করে বুঝতে পেরেছো? আমি আশা করি যে তোমরা এই প্যাসেজটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। মাই ডিয়ার সুইট স্টুডেন্টস, আই হ্যাভ ট্রু অর ফলস ফর ইউ। আমি তোমাদের জন্য কিছু ট্রু ফলস সিলেক্ট করেছি। আমাদের প্যাসেজের উপর যে এই আমি এখন যে প্যাসেজটা পড়লাম সেই প্যাসেজের উপর যে কয়েকটা ট্রু ফলস হতে পারে সেই কয়েকটা আমি সিলেক্ট করেছি। এখন সবাই দেখো, একটু সবাই লক্ষ্য করো। নাম্বার এ, বার্থডে ইজ দ্য ডেট হোয়েন এ পার্সন ওয়াজ বর্ন। নাম্বার বি, পিপল সেলিব্রেট দ্য ডে ইন দ্য সেম ওয়ে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। নাম্বার সি, অন এ বার্থডে কেক দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দ্য চাইল্ডস এজ। এই তিনটা ট্রু ফলস। তোমরা একটু দেখো তো তোমরা পারো কি না, তোমরা একটু চিন্তা করো। মাই ডিয়ার স্টুডেন্টস, একটু দেখো তো তোমাদের সাথে এই উত্তরগুলি মিলেছে কি না। দেখো, বার্থডে ইজ দ্য ডেট হোয়েন এ পার্সন ওয়াজ বোর্ন। জন্মদিন হচ্ছে সেই দিন যেদিন ব্যক্তি জন্মগ্রহণ করে। ইউ ক্যান ট্রাইং টু অ্যান্সার দিস ট্রু ফলস। ইয়েস, ইটস ট্রু। পিপল সেলিব্রেট দ্য বার্থডে অন দ্য সেম ওয়ে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের মানুষ একইভাবে এই দিনটাকে উদযাপন করে। এটা কি ট্রু না ফলস? এটা হবে ফলস। অন এ বার্থডে কেক হিয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দ্য চাইল্ডস এ। জন্মদিনের প্রতিটা মোমবাতি হচ্ছে ব্যক্তির জন্য প্রতিটা বছর। ইটস এ কি? ইটস এ ট্রু। ইয়েস, ইটস এ ট্রু। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ট্রু ফলস গুলি, এবং সবাই এটা ট্রাই করবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আই হ্যাভ সাম কোশ্চেন্স ফর ইউ। ইউ অল আর ট্রাইং টু অ্যান্সার দিস কোশ্চেন। নাম্বার ওয়ান, হোয়াট ইজ এ বার্থ ডে? হোয়াট কাইন্ড অফ ডে ইজ ইট? হাউ ডিড দ্য পিপল সেলিব্রেট দ্য ইদ, সেলিব্রেট দ্য ডে? হাউ ডিড দ্য পিপল সেলিব্রেট দ্য ডে? তোমরা সবাই একটু চেষ্টা করো তো অ্যান্সারগুলি দেওয়ার জন্য। মাই ডিয়ার সুইট স্টুডেন্টস, সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করো তো দেখি, দেখো অ্যান্সারগুলি ঠিক আছে কিনা। হোয়াট ইজ এ বার্থ ডে? ইট ইজ এ ডে হোয়েন সামওয়ান ওয়াজ বর্ন। হোয়াট ইজ এ বার্থ ডে? ইট ইজ এ ডে হোয়েন সামওয়ান ওয়াজ বর্ন। হোয়াট কাইন্ড অফ ডে ইজ ইট? ইট ইজ স্পেশাল ডে। হোয়াট কাইন্ড অফ ডে ইজ ইট? ইট ইজ স্পেশাল ডে। নাম্বার থ্রি, হাউ ডিড দ্য পিপল সেলিব্রেট দ্য ডে? হাউ ডিড দ্য পিপল সেলিব্রেট দ্য ডে? উইথ এ কেক, উইথ এ কেক। আশা করি তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো বুঝতে পেরেছো। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আরও কোশ্চেন চাইলে বাসায় তৈরি করতে পারো। প্যাসেজ থেকে আরও কোশ্চেন তৈরি করা যাবে, তোমরা বাসায় সেটা চেষ্টা করবে। আরও নতুন নতুন ট্রু ফলস, আরও কোশ্চেন, নিজেরা কোশ্চেন তৈরি করে এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? মাই ডিয়ার স্টুডেন্টস, টু ডেজ ওয়ান ডে ওয়ান ওয়ার্ড, উই লার্ন টু ওয়ান ডে ওয়ান ওয়ার্ড। আজকে ওয়ান ডে ওয়ান ওয়ার্ড হচ্ছে স্পেশাল, SPECIAL, স্পেশাল। স্পেশাল অর্থ হচ্ছে বিশেষ, স্পেশাল অর্থ হচ্ছে বিশেষ। এখন স্পেশাল শব্দ দিয়ে আমরা একটা বাক্য তৈরি শিখব। স্পেশাল তোমরা কি পারো? হ্যাঁ, আমি জানি তো। স্পেশাল দিয়ে যে বাক্য হচ্ছে, এ বার্থডে ইজ এ স্পেশাল ডে। এ বার্থডে ইজ এ স্পেশাল ডে। তাহলে আজকের ওয়ান ডে ওয়ান ওয়ার্ডটা আমাদের হচ্ছে স্পেশাল। স্পেশাল শব্দটির অর্থ হচ্ছে বিশেষ, স্পেশাল শব্দটির অর্থ হচ্ছে বিশেষ। আর স্পেশাল শব্দ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করতে পারি, এটা হচ্ছে, এ বার্থডে ইজ এ স্পেশাল ডে। এ বার্থডে ইজ এ স্পেশাল ডে।
my dear sweet students, তোমাদের হোম টাস্ক, হোম টাস্ক আজকে তোমাদের হোম টাস্ক হচ্ছে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট হ্যাপি বার্থডে। তোমার জানা মতে কোনো জন্মদিন সম্পর্কে পাঁচটি বাক্য লিখবে, বা তোমার দেখা মতে কোনো জন্মদিন সম্পর্কে পাঁচটি বাক্য লিখবে, এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক। তাহলে আজকে তোমাদের হোম টাস্ক কি, রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ইয়োর অ্যাবাউট হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে সম্পর্কে পাঁচটি বাক্য সবাই এটা লিখে নিয়ে আসবে, কেমন? মাই ডিয়ার সুইট স্টুডেন্টস, আশা করি তোমরা আজকে আমার এই পার্টটি বুঝতে পেরেছো। আজকে আমরা তাহলে শুরু থেকে পর্যন্ত কি কি শিখলাম সেটা একটু আমি সামারাইজ করি। তো প্রথমে আমরা কি করেছি, কিছু পিকচার দেখেছি, পিকচার থেকে আমরা আমাদের আজকে যে টপিক ছিল হ্যাপি বার্থডে সেটা আমরা বুঝতে পেরেছি। তারপরে আমরা আমাদের আজকে টপিক হ্যাপি বার্থডে সম্পর্কে যে প্যাসেজটি ছিল আমাদের বইতে আমরা সেটা পড়েছি, এবং সেখান থেকে কিছু নতুন শব্দ, নতুন শব্দ আমরা সিলেক্ট করেছি, এবং সেই শব্দগুলোর বাংলা এবং ইংলিশ মিনিংগুলি আমরা জেনেছি। এরপরে আমরা এই প্যাসেজ থেকে কি কি ট্রু ফলস হতে পারে, এরকম তিনটি ট্রু ফলস আমরা আমরা করেছি, সেই ট্রু ফলসগুলি কীভাবে অ্যান্সার দিতে হয় সেগুলি আমরা শিখেছি। এখান থেকে আমরা কিছু কোশ্চেন নিয়েছি এই প্যাসেজ থেকে, এবং কোশ্চেনগুলো কীভাবে অ্যান্সার লিখতে হয় সেটাও আমরা শিখেছি। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা আমাদের আজকের ওয়ান ডে ওয়ান ওয়ার্ড, আজকে আমাদের ওয়ান ডে ওয়ান ওয়ার্ড ছিল বিশেষ, সেটা আমরা শিখেছি, এবং ওয়ান ডে ওয়ান ওয়ার্ড বিশেষ স্পেশাল, স্পেশাল শব্দটির অর্থ হচ্ছে বিশেষ, এটা শিখেছি, এবং এটা দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয় সেটা শিখেছি। এরপরে আমাদের তোমাদের ছিল হোম টাস্ক, আজকে হোম টাস্ক ছিল যে রাইট রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে সম্পর্কে পাঁচটি বাক্য লিখে আনতে বলা হয়েছে। এই হ্যাপি বার্থডে সম্পর্কে আশা করি যে প্যাসেজটি ছিল তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই আমাদের আমার ক্লাস, আশা করি এর পরবর্তীতে যে ক্লাস হবে তোমরা সবাই দেখবে, এবং সবাই বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে। তোমাদের বারবার করে বাসায় সাবান দিয়ে 20 সেকেন্ড সময় নিয়ে হাত ধুতে হবে। আমাদের এখন করোনা হচ্ছে আমাদের দেশে, আমার শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বে একটা মহামারী, এই করোনা থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায়, নিজের পরিবারকে রক্ষা করা যায় সেজন্য আমরা সবাই সচেতন থাকবো, এবং আশেপাশের মানুষকে সচেতন করব। মাই ডিয়ার সুইট স্টুডেন্টস, আজকে আমরা যে প্যাসেজটা শিখলাম এটা তোমরা বাসায় চেষ্টা করবে, এবং পরবর্তীতে যে আমি ক্লাসটা নিয়ে আসবো সেটা সবাই দেখবে আশা করি, সবাই আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে, স্টে সেফ স্টে হোম।